মানুষ নীরবতার অভিমানের ভাষা বুঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। সবাইকে কাছের মানুষ ভেব না, কারণ মুখোশধারী মানুষগুলো সব সময় কাছের মানুষ হয়ে আসে। অনেক নারীকেই বলতে শুনেছি, নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে। কথাটা আংশিক সত্য। তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো, তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন। সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় পাশে থাকে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। বছর শেষ হতে সময় লাগে 365 দিন, মাস শেষ হতে সময় লাগে 30 দিন, দিন শেষ হতে সময় লাগে 24 ঘন্টা। অদ্ভুত হলেও সত্য, কিছু কিছু মানুষের মন বদলাতে 1 সেকেন্ডও সময় লাগে না। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। ছেলেদেরকে বলছি, মেয়েদের সম্মান করতে শিখো, কারণ ওই নারীর গর্ভ হতে তুমি আজ এই সুন্দর পৃথিবীর বুকে এসেছ। মেয়েদেরকে বলছি, ছেলেদেরকেও সম্মান করতে শিখো, কারণ যেদিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেদিন ওই পুরুষেরাই তোমাকে কাঁধে করে নিয়ে যাবে। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটারও কোনো মূল্য থাকতো না। খুব ভালোভাবে ভেবে দেখেছি, যাকেই খুব বেশি ভালোবেসেছি তার থেকেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগি কথাই ভালো। ভুল ট্রেনে যদি কখন উঠেই পড়ো, পরের স্টেশনেই নেমে যেও, কারণ যত দূর যাবে তোমার ফেরার কষ্টটাও ততই বাড়বে। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, ফেলে দিতে নেই, তেমনই সম্পর্কের মাঝেও ভুল বোঝাবুঝি হলে ভুলগুলোকে শোধরাতে হয়, সম্পর্কটাকে শেষ করতে নেই। মানুষ সব থেকে বেশি বেহায়া হয় তার কাছেই, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলে। অধিকার তো সেটাই যেখানে অনুমতির দরকার পড়ে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না। কিন্তু সত্যি কি জানেন, কথা না হতে না হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না, একজন সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতার বিশ্বাসঘাতকতার কারণে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে সেরে যাওয়ার সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলই ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময় এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রাখতে ইচ্ছে হয়। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয়। কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব না। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু শিখবেন যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। কথা এমনভাবে বলো যেন অন্যেরা তোমার কথা শুনতে ভালোবাসে, শোনো এমনভাবে যেন অন্যেরা তোমাকে কথা বলতে ভালোবাসে। কষ্ট পাবেন না, কারণ আপনি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না। যে সবার স্বপ্ন পূরণের দায়িত্বের আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারায় তাকে ছেলে বলে।
অনলাইনে আসা বন্ধ করে দিন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। এখানে কেউ কারো নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশি ভালো লাগে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। সন্দেহ মানে যে বিশ্বাস করি না এমন কিন্তু নয়, সন্দেহ মানে একটা ভয় যেন সে হারিয়ে না যায়। অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ। ভুল কিছু শূন্য স্থানে বসানোর চেয়ে শূন্য থাকাই ভালো। জীবন শুরু নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রীর জ্বলে, কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে যদি স্ত্রী জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত। ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন। চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না, পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু এবং বৃদ্ধ পিতামাতা। যারা অন্যের কথায় তোমায় ভুল বোঝে, তোমার সব ভালো ভুলে গিয়ে তুমিও ভালো থাকো তাদের মন থেকে মুছে দিয়ে। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না, কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। কখনো কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য একটা দরজা খুলে যায়, কিন্তু সাধারণত আমরা বন্ধ দরজাটির দিকে এত বেশি তাকিয়ে থাকি যে নতুন খোলা দরজাটি আমরা আর দেখতেই পাই না। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। এক বাবা তার ছেলেকে বলছে, শোনো খোকা, যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছাই জাগে না, এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়ে বেশি বিশ্বাস করে। আমি মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখেছি। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। কি অদ্ভুত, মানুষ যা খুব করে চায় তা পায় না। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। আরে না, রাগ কেন করব, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। আজ নিজের ছায়াকে জিজ্ঞেস করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া আর কে আছে তোমার।